দুঃসাহসিক চুরি ভাঙড়ের সাতুলিয়া মাদ্রাসায়। রাতের অন্ধকারে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ভাঙড়ের সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায়। আলমারির তালা ভেঙে কয়েক হাজার টাকা সহ চুরি করা হলো সাউন্ড সিস্টেম ও সাউন্ড বক্স। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সম্পূর্ণ ঘটনার তদন্তে কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা। পুলিশ ও স্কুল সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের জন্য এই সিনিয়র মাদ্রাসায় সেন্ট্রাল ফোর্স ছিল, যার কারণে পঠন পাঠন শুরু করা সম্ভব হয়নি। সেন্ট্রাল ফোর্স যাওয়ার পর সোমবারই ছিল প্রথম স্কুল খোলার দিন, কিন্তু স্কুল আসতেই চক্ষু চড়ো কাজ। মেইন গেট থেকে শুরু করে হেডমাস্টার মশাইয়ের রুমের গেটে তালা ভাঙা রয়েছে। ভেতরে ঢুকতেই দেখা গেল আলমারি ভাঙা, আর সেখানে রাখা প্রায় 50,000 টাকারও বেশি চুরি গিয়েছে। পাশাপাশি শিক্ষণীয় নানান উপকরণও চুরি গিয়েছে বলে স্কুল সূত্রের খবর। স্কুলের পেছনে একটি জঙ্গল থেকে উদ্ধার হয় এক কৌটো খুচরো 5 টাকা 10 টাকার কয়েন। এই ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক জানান, বর্তমান সময়ে উঠতি যুবকদের নেশা সামগ্রী ক্রয়ের জন্য এই চুরি হতে পারে বলে আশঙ্কা করছে। এলাকার সাধারণ মানুষকে সচেতন হওয়ার জন্য তিনি আবেদন জানান। জিন ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সবকিছুর জন্য ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমার কাছে ফোন গেল যে স্যার অফিসের সমস্ত তালা ভেঙে ভিতরে ভাঙচুর হয়ে রয়েছে। তো আমাদের যারা সম্মানিত এমসির সভাপতি, সহসভাপতি, মেম্বার সাহেব যারা রয়েছেন তাদেরকেও জানানো হয়েছে, এবং আমিও এসে দেখলাম যে নিচে থেকেই একবারে চারিদিক থেকে এটা প্রোটেক্টেড। আমাদের অফিস যে রুমগুলোতে স্টাফরা থাকেন বা আমি থাকি বা আমাদের ডিগ্রো স্টাফ যেখানে থাকেন চারিদিক থেকেই প্রোটেক্টেড, এবং বাইরে থেকেও সমস্ত কিছু কলাপসিবল গেট থেকেও বেশ দূর থেকেই, তার মানে বলা যেতে পারে তার মানে দ্বিতীয় স্টেজের নিরাপত্তা বলাই দিয়েও মোটামুটি কভার করা রয়েছে। তা সত্ত্বেও দেখা গেল নিচের কলাপসিবল গেট ভেঙে ঢুকেছে, এবং এইচএম রুমের যে একটি গেট ভেঙে ঢুকে পার্টিকুলার একটা জায়গা থেকে আমাদের মাইক সেটের মেশিনটা টোটালটাই তুলে নিয়ে গিয়েছে, এবং যেটা মেন আমাদের আলমিরা যেখানে সমস্ত ডকুমেন্টস থাকে এবং টাকা পয়সা যেখানে থাকে সেটাকেও ভেঙেছে। একটা মূল গেটটা ভেঙেছে, তারপরে ভিতরে লকারটাকেও ভেঙে সেখানে যত যা টাকা পয়সা ছিল, আমাদের যা টাকা পয়সা ওখানে ছিল, বিশেষ করে আমাদের পার্ট টাইমের বন্ধুদের রেমুনারেশন অগস্ট মাসে, জুলাই মাসের রেমুনারেশনটা অগস্ট মাসে শুরুতেই দেওয়ার জন্য টাকাটা তুলে রাখা হয়েছিল। তো প্রায় নিয়ার অ্যাবাউট ওখানে প্রায় 47,000 টাকার মতো ছিল, এবং আমাদের যে ক্যান্টিনটা থাকে সেই ক্যান্টিনের কেনা বেচার একটা টাকা, ক্যান্টিন যে দোকান পরিচালনা করে আমাদের গেটম্যান মনিরুল, ও নিত্য নৈমিত্তিক টাকা এখানে জমা দেওয়া যায়, মানে দোকানের টাকা মানে খুচরো খুচরো টাকা সব। এই খুচরো খুচরো টাকাগুলো সব প্লাস্টিকের জারের মধ্যে থাকে, 5-7টা জারের মধ্যে, এর মধ্যে ম্যাক্সিমাম জারগুলো নিয়ে গিয়েছে। ওখানে সর্বসাকুল্যে প্রায় 10,000 টাকার মতো হবে। তো এই টাকাটাও খোয়া গিয়েছে, ওই টাকাটাকেও ভেঙে নিয়ে গিয়েছে মূল টাকাটাও, আর তার সঙ্গে সঙ্গে আমাদের মাইক সেটের মেশিনটা এখান থেকে তুলে নিয়ে গিয়েছে, আর প্রত্যেকটা ফ্লোরে আমাদের সাউন্ড বক্স রয়েছে, সাউন্ড বক্সও একটা দুটো এরকম ভেঙে নিয়ে গিয়েছে। তো আমরা থানাতে ইনফর্ম করেছিলাম, তো থানা থেকে পুলিশ অফিসারদের পাঠিয়েছিলেন, এসে তারা সরেজমিনে তদারকি করে এবং দেখে গিয়েছেন, এবং তারা বাইরে কোথায় কীভাবে কী হতে পারে এইরকম সম্ভাব্য জায়গাগুলো তারা তাদের নজরদারির মধ্যে আনবেন এটা বলে গেলেন, এবং এটুকুও বলে গেলেন যে টাকাটা ব্যাংক থেকে উঠেছিল এবং টাকাটা ডিসবার্স এখনও পর্যন্ত হয়নি। এই খবরটা ভিতর থেকে বাইরে ইনফরমেশান না থাকলেও এটাও একটা সন্দেহের জায়গা থাকছে। তো যারা যে সমস্ত তরুণ প্রজন্মের ছেলে মেয়ে তারাই আজকের দিনের মাদ্রাসার এই চুরির সঙ্গে তারা সংশ্লিষ্ট কিনা জানি না, তবে নিশ্চিতভাবে আপনাদের মাধ্যমে এলাকার মানুষের কাছেও আমরা মাদ্রাসার পক্ষ থেকেও এই আবেদনটা জানাবো। যদি এই নিত্যদিন এই চুরির খবর যদি বাড়তেই থাকে তাহলে এই বিষয়ে কিন্তু এলাকার মানুষদেরকেও কিন্তু সচেতন কোনো পদক্ষেপ নেওয়াটা জরুরি বলে মনে হয়, এবং সেখানে স্থানীয় যারা দায়িত্বশীল রয়েছেন নিশ্চিতভাবে ওই দায়িত্বশীলদের মধ্য থেকে বাঁচানো নয়। যে জন্য আজকে একটি কালো দিন, সবথেকে বড় জিনিস যে বিগত আপনারা সকলেই জানবেন, বিশেষ করে মাদ্রাসাগুলো 17 সালের পর থেকে কোনো সরকারি গ্রান্ট পায় না, উন্নয়নের জন্য কোনো গ্রান্ট পায় না। তো তিলে তিলে যেগুলোকে আমরা একটা একটা করে গড়ে তুলছি সেগুলো যদি এইভাবে চুরির মাধ্যমে খোয়া যায় তাহলে নিশ্চিতভাবে খুব সেটা মাদ্রাসার জন্যও একটা বিশাল বড় ক্ষতির দিক, এবং তার সঙ্গে সঙ্গে যারা এই মাদ্রাসার প্রতিনিয়ত উন্নয়ন নিয়ে চিন্তাভাবনা করেন তাদেরও মনটা ভেঙে যায় যে এর পরবর্তীকালে আবার কোনো জিনিস কিনে নিয়ে আসবো একটি প্রয়োজনের তাগিদে, সেটাও যে আবার চুরি যাবে না তারই কী বা মানে রয়েছে। সেই জন্য অথচ আমাদের মাদ্রাসা চারিদিক থেকে দারুণভাবে প্রোটেক্টিভ এবং প্রাচীর বেষ্টিত, তা সত্ত্বেও এখানে চুরি হচ্ছে, এবং খুব জনবহুল জায়গার ভিতর থেকে। তাহলে যে এই দুঃসাহসগুলো ঘটছে এই দুঃসাহসগুলো মোটেই কাম্য নয়,
এই বিষয়ে নিশ্চিতভাবে পুলিশেরও আমরা দৃষ্টি আকর্ষণ করব। স্থানীয় কাশীপুর থানার দায়িত্বশীল যে সমস্ত পুলিশ অফিসাররা রয়েছেন তাদের প্রতি সবিনয় শ্রদ্ধা এবং সম্মান জানিয়েও বলছি, এই বিষয়ে নিশ্চিতভাবে আমাদের মাদ্রাসাকে প্রোটেক্ট করার জন্য আপনাদের দায়িত্বপূর্ণ ভূমিকা। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা।